বাজারে এখন প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যাচ্ছে, তাই এখনই সময় হচ্ছে কুমড়ো ফুলের বড়া তৈরি করে খাওয়ার। আর এই কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে, তৈরি করাও খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে কুমড়ো ফুলের বড়া। এখানে আমি অনেকগুলো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। প্রথমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে কুমড়ো ফুলটা কেটে নিতে হবে। কুমড়ো ফুলের উপরে এই যে সবুজ সবুজ অংশগুলো দেখছেন, এগুলো ফেলে দিতে হবে। আর এই যে ভিতরের অংশটা দেখছেন, এটাও কিন্তু ফেলে দিতে হবে। আমি একটি কেচি দিয়ে ফুলটা কেটে নিচ্ছি। দেখুন, এভাবে কেটে নিলে কিন্তু সবুজ অংশগুলো আলগা হয়ে যাবে আর ভিতরের অংশটাও কিন্তু কেটে যাবে। দেখুন আমি কিভাবে কেটেছি। ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু কাটতে হবে কিভাবে তা বুঝে যাবেন। আমি এভাবে 6টা ফুল কেটে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। এখন আমরা ফুলগুলো ভাজার জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ জল। এখন এই ব্যাটারটাকে 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে গুলিয়ে নেব। ব্যাটারটা কিন্তু একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। ভাজার জন্য আমি একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন ফুলগুলো এভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এপাশ ওপাশ করে লো ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে বড়াগুলো কিন্তু খেতে খুব মুচমুচে হবে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। এভাবে ঘরে থাকা উপকরণ দ্বারাই কিন্তু আপনারা কুমড়ো ফুলের বড়া তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।